আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরো একটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বক্সের জন্য সেরা কিছু অ্যাম্প্লিফায়ার নিয়ে, যেগুলোর দাম 40,000 টাকারও নিচে। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটা পুরোটা না টেনে দেখবেন আশা করতেছি। তো চলেন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা কথা বলবো ডেল্টা P9000 অ্যাম্প্লিফায়ারটা নিয়ে। এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু খুবই অসাধারণ একটা অ্যাম্প্লিফায়ার। তো এইটা আপনারা অনায়াসে কিনে নিতে পারেন। এটা দিয়ে কিন্তু বক্স খুবই সুন্দর বাজবে। এটা কিন্তু হাই কোয়ালিটি সাউন্ড দেয়। এটা আপনারা সাবেও চালাইতে পারবেন। তো এটার দাম নেবে আপনাদের কাছে 38,000 থেকে 42,000 টাকার মধ্যে। ডেল্টা P9000 সেটটার কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে। এটা কিন্তু কোয়ালিটি ভেদে দাম হয়। আপনারা বিভিন্ন কোয়ালিটি সেট বিভিন্ন দামে পেয়ে যাবেন। তাই বলে শুধু স্টিলের কাভার আর ডেল্টা লেখা সেরকম কোনো সেট আপনারা কিনবেন না কিন্তু। তো বন্ধুরা, এবার আমরা আপনাদেরকে দেখাবো আরও একটা অসাধারণ অ্যাম্পলিফায়ার। তো এই অ্যাম্পলিফায়ারটাও কিন্তু খুবই ভালো পারফর্ম করে। এটার মডেল হইতেছে আহুজা TZA4000EM। এটাও আপনারা আপনাদের মনিটরের জন্য বা বক্সের জন্য অনায়াসে কিনে নিতে পারেন। খুবই ভালো পারফর্ম করবে। কিন্তু আপনারা এটাতে কিন্তু হেডের সাথে খারাপ পারফরমেন্স পাবেন। কিন্তু এটাতে আপনারা বাড়তি সুবিধাও পেয়ে যাবেন, হরেনও চালাইতে পারবেন। তো এই সেটটাও ভালোই, আপনারা কিনে নিতে পারেন। এটার দাম পড়বে 30,000 থেকে 32,000 টাকার মধ্যে। তো বন্ধুরা, এবারে আমরা আরও একটা অসাধারণ অ্যাম্পলিফায়ার দেখবো। এই অ্যাম্পলিফায়ারটা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। তো এই অ্যাম্পলিফায়ারটা সম্পর্কে খুব বেশি কিছু বলার নাই। এটা PVCS 6000 অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ারটাও কিন্তু খুবই ভালো পারফর্ম করবে আপনাদের বক্সের ক্ষেত্রে, আপনারা অবশ্যই কিনে নিতে পারেন। এটার দাম পড়বে 38,000 থেকে 40,000 টাকার মধ্যে। তো এবারে আমরা দেখব স্টেঞ্জারের একটা অ্যাম্পলিফায়ার। স্টেঞ্জারের এই অ্যাম্পলিফায়ারটার মডেল হইতেছে SPB3K। এটা 3000 ওয়াটের একটা অ্যাম্পলিফায়ার। এটাও কিন্তু আপনাদের বক্সের জন্য খুবই ভালো পারফর্ম করবে। এটাও আপনারা কিনে নিতে পারেন। আপনারা স্টেজে এটা দিয়ে এক পেয়ার মনিটর চালাইতে পারবেন খুব সুন্দরভাবে। তো এটাতে কিন্তু আপনারা এক পেয়ার বক্সও বাজাইতে পারবেন খুব সুন্দরভাবে। তো এটার দাম নেবে আপনাদের কাছে 25,000 থেকে 29,000 টাকার মধ্যে। তো এইবার আমরা JK কোম্পানির একটা অ্যাম্পলিফায়ার দেখব। এটার মডেল হইতেছে TZA4000DP। এটাও কিন্তু আপনাদের বক্সের ক্ষেত্রে খুবই ভালো পারফর্ম করবে। এটাতে সাউন্ড কোয়ালিটি বক্সের ক্ষেত্রে মোটামুটি ভালোই আসে। আপনারা এই সেটটা কিন্তু মাইকের ক্ষেত্রেও চালাইতে পারবেন। তো ডাবল সুবিধা পেয়ে যাচ্ছেন। এটার দাম নেবে আপনাদের কাছে 30,000 থেকে 32,000 টাকার মধ্যে। এবারে আমরা ডেল্টা P7000 সেটটা দেখব। এই সেটটা সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি রিভিউ করা আছে, আপনারা রিভিউটা দেখে আসতে পারেন। এই অ্যাম্পলিফায়ারটা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। তো এটাও কিন্তু বক্সের ক্ষেত্রে খুবই ভালো পারফর্ম করে। এটাও আপনারা কিনে নিতে পারেন। এটার দাম পড়বে আপনাদের, এটার দাম আপনারা কোয়ালিটি ভেদে অনেক রকমে পেয়ে যাবেন। আমি বলবো আপনারা 38,000 থেকে 40,000 টাকার মধ্যে যে অ্যাম্পলিফায়ারটা আছে সেটা কিনে নেবেন, খুবই ভালো পারফর্ম করবে। তো এবারে আমরা আহুজার আরও একটা অসাধারণ অ্যাম্পলিফায়ার দেখব। এই অ্যাম্পলিফায়ারটার মডেল হইতেছে আহুজা SSA 10,000। তো এটাও কিন্তু আপনাদের বক্সের ক্ষেত্রে খুবই ভালো পারফর্ম করবে। এটাও আপনারা কিনে নিতে পারেন। এটাতে কিন্তু আপনারা বেস্টোন কোয়ালিটিটা খুবই হাই কোয়ালিটির পেয়ে যাবেন। তো এই সেটটা আপনারা অবশ্যই কিনে নিতে পারেন। এটার দাম পড়বে 38,000 থেকে 40,000 টাকার মধ্যে, অবশ্যই কিনে নিবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে অ্যাম্পলিফায়ারগুলো দেখাইছি সেই অ্যাম্পলিফায়ারগুলো কিন্তু আসলে বক্সের জন্য খুবই ভালো হবে, অনায়াসে আপনারা কিনে নিতে পারেন। দাম বিবেচনা করলে কিন্তু আসলে অ্যাম্পলিফায়ারগুলো খুবই অসাধারণ, আপনারা অনায়াসে এগুলো কিনে নিতে পারেন। আমি বলতেছি খুবই ভালো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা পুরো ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাউন্ড সম্পর্কিত এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।